এরকম সকাল সকাল ভুতুম পেশার মতো চেহারা বানায় রাখছিস কেন? বলিস না, আব্বা পিছিয়ে লেগে আছে পুরো, বিয়ে দিয়েছে বেশি করে ফেল। আমি না তোর মতো লাইফলেস না, আমার না লাইফে অনেক টার্গেট আছে, আই হ্যাভ গোলস। শুন, যারা বিয়ে করে তার মানে হচ্ছে তারা বিয়ে দায়িত্ব নিতে জানে, আর যারা বিয়ে করে তার মানে লাইফলেস হয় না। আজ এটা জ্ঞান দিস না আমাকে। আমরা তো অনেক আগের ফ্রেন্ড, তাই না? হ্যাঁ, ধরি অফিসের আগে আমরা তো ভার্সিটিতে ফ্রেন্ড ছিলাম। ভুলে গেছিস নাকি মনে করতেছিস? না, মনে করতেছি। ইশিতা, তুই কি আমার গার্লফ্রেন্ড হবি? কে? গিরি এক দিস, তার শোন কথাটা শোন, আমার সিরিয়াসলি না, অরিজিনালি না, আবার সামনে ট্যাকিং করবো, বুঝতে পারছিস? What nonsense! আমি এটা জীবন আপা। আরে বাবা কথা শেষ করতে দাও। আমার বাবা সে চায় তার এমন একটা বউ হবে যে সারাদিন তার সেবা করবে, আমার সেবা করবে। তুই জাস্ট গার্লফ্রেন্ড সাথে গিয়ে এমন একটু বিহেভ করবি, তাহলে আমাকে বিয়ে দেখার স্বপ্নই বন্ধ করবি। আরে স্বাভাবিক, সব বাবারই এরকম চাবে। আর এত কিছু না তা তুই বেটা করে ফেললে পারিস, আমি করতেছি না। তুই বেটা করে ফেল, সব স্বপ্ন দেখাতে বাদ। প্লিজ তোর হেল্প কর, প্লিজ প্লিজ হেল্পটা কর। পারবো না, আমি পারবো না। দেখ, ফার্স্ট অফ অল আমি একজন মুভির সাথে বেয়াদবি করতে পারবো না। And second, আমি এঙ্গেজড, এই রিস্ক তো আমি নিতেই চাই না। আর কিসের রিস্ক? এর রিস্ক আছে কোথায়? তুই আমার বাসায় দুই দিনের জন্য যাবি, গিয়ে আমার সামনে যদি অ্যাক্টিং করবি তাহলে চলে আসবি। প্লিজ, আমি পারবো না। তুই বিয়ে না, আমি তোর খুব দামি কিন্তু। আচ্ছা প্লিজ তোর হেল্পটা কর, প্লিজ প্লিজ। তো অসম্ভব, তুই ছাড়া কেউ নাই যাবে হেল্পটা করতে হবে। দেখ, আমার লাইফ শেষ, আমি বিয়ে করতে হবে। প্লিজ একটা ভাব, দুই দিনের জন্য বাসায় যাবি, ওকে? চিন্তা কর, বন্ধু হেল্প করবি না, প্লিজ প্লিজ প্লিজ। দরজাটা খোল, কে এলো দেখ। হ্যালো আঙ্কেল, কোন সমস্যা নেই, বসো বসো বসো। ও থ্যাংক ইউ, বসো বসো। বাহ বাহ বাহ, তোর জন্য মাছ ভাজলাম। তুই তো আমার মাছ ভাজা পছন্দ করিস, বেঁচেও তো খেতে পারিস না, একদম গরম গরম খা। কি নাম তোমার মা? আঙ্কেল আমার নাম ঈশিতা। ঈশিতা, বাহ বাহ, খুব সুন্দর নাম। বলো তো মা, ঈশিতা মানে কি জানো? ঈশিতা মানে কি জানবো না কেন আঙ্কেল? ঈশিতা নামের মানে হচ্ছে ঐশ্বর্য। নিশ্চয়ই তোমার আব্বা জানে নামটা রেখেছেন? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি করেন তোমার আব্বা জান? বাবা বেঁচে নেই। সরি, ডোন্ট বি সরি মা। মনে করো আজকে থেকে আমি তোমার বাবা। জি না, খা খা। থ্যাংক ইউ। আচ্ছা মা, তোমার বাবা যদি বেঁচে থাকতেন তাহলে তুমি কি করতে? ঘুরতে যেতাম বাবার সাথে। বাবার সাথে ঘুরতে যাওয়াটা খুব মিস করি।
তবে বসে আছে কেন? হ্যাঁ চলো না, আরেকবার নাও, একবার নিতে হবে না, আরেকবার নাও মা, আরেকবার নাও, এক মিনিট বসো, হ্যাঁ বসো, আসছি। মামা মামা মামা, তোমার রান্নার হাত যেরকম ভালো, তোমার পছন্দটাও খুব ভালো। এই যে মা, এই শাড়িটা পরে আসো তোমার, যাও এটা তোমার শাশুড়ি আম্মার শাড়ি, তোমাকে খুব সুন্দর মানো, যাও এই যে এই রুমে যাও, ড্রেস রুম আছে, পরে আসো, যাও। জি বাবা, যাও, খুব সুন্দর মানো, আমি রেডি হয়ে আছি। কি হচ্ছে? দেখাই তো যাচ্ছে। বাহ, খুব সুন্দর লাগছে মা, চলো বাবা, চলো চলো, ওয়েলকাম, চলো আসুমন, এই দরজাটা বন্ধ করে দে, আসো মা, আসো আসো। হচ্ছেটা কি? কিছুতে খুঁজি তোমারই ছায়া, তুমি হৃদয়ের কাবা, তুমি পৃথিবী জানো বাবা, সব কিছুতে খুঁজি তোমারই ছায়া, মনে ভরে যায় যখন আমায় মা বলে ডাকো, তুমি আমার খেলার সাথে সব অবদান রাখো বাবা, তুমি রাজা আদরের বন্যা, তোমার রাজত্বে আমি রাজকন্যা বাবা, তুমি রাজা আদরের বন্যা, রাজত্বে আমি রাজকন্যা, রাজকন্যা, রাজকন্যা।